নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে আপনাদের সকলকে জানাই স্বাগত। একটি বিগ ব্রেকিং আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। পিএসসি ক্লার্কশিপ মেনের রেজাল্ট প্রকাশিত হয়েছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, WBPSC ক্লার্কশিপ মেন পরীক্ষার রেজাল্ট প্রকাশ করে দিয়েছে WBPSC। এবং আজকে সকালের দিকেই আমি আমার টেলিগ্রাম চ্যানেল এবং কমেন্ট্রি ট্যাবে এই পোস্টটি করে দিয়েছিলাম যে আজকে রেজাল্ট প্রকাশের প্রচুর সম্ভাবনা রয়েছে। আমার কথা কিন্তু হুবহু মিলে গেল, আজ কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে গেল। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা রয়েছি WBPSC.jov.in পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে। এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনারা রেজাল্টের PDFটি ডাউনলোড করতে পারবেন। এছাড়াও এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক। আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা যুক্ত হয়ে যান, সেখানে আমরা রেজাল্টের PDFটি আপলোড করে দেবো। এবং ভিডিওটিকে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। কারা কারা শর্টলিস্টেড হয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং ভিডিওটিকে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করে দিন। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল রেজাল্টের PDF, পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, ডেট 23 সেপ্টেম্বর 2021, নম্বর এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এবং টোটাল 148টি পেজ রয়েছে রেজাল্টের PDF-এ। এখানে আপনাদের নোটিশে বলা হচ্ছে যে নোটিশ, দ্য ফলোয়িং ইজ দ্য লিস্ট অফ ক্যান্ডিডেটস প্রভিশনালি কোয়ালিফাইড ফর কম্পিউটার টাইপ টেস্ট অন দ্য বেসিস অফ দ্য রেজাল্ট অফ Part 1 অ্যান্ড Part 2 অফ দ্য ক্লার্কশিপ এক্সামিনেশন 2019, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 5/2019, কন্ডাক্টেড বাই দ্য কমিশন, দ্য কোয়ালিফাইড ক্যান্ডিডেট। এখানে আপনাদের কিন্তু টাইপিং টেস্টের জন্য যারা যারা শর্টলিস্টেড হয়েছেন তাদের লিস্ট এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখানে আপনাদের কী করতে বলা হয়েছে, কবে থেকে কবের মধ্যে, সমস্ত কিছু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এবং এছাড়াও আমরা আগামীকাল এটা নিয়ে একটা বিস্তারিত আলাদা করে ভিডিও বানিয়ে দেবো আপনাদের পরবর্তী কী করতে হবে। তো আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখন আমরা রেজাল্ট নিয়ে আলোচনা করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল লিস্ট অফ ক্যান্ডিডেটস প্রভিশনালি কোয়ালিফাইড ফর কম্পিউটার টাইপ টেস্ট অন দ্য বেসিস অফ দ্য রেজাল্ট অফ Part 1 অ্যান্ড Part 2 অফ দ্য ক্লার্কশিপ এক্সামিনেশন 2019, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 5/2019। এখানে আপনারা আপনাদের রোল নাম্বার, সিরিয়াল নাম্বার, ক্যাটাগরি PW, এখানে কোন ক্যাটাগরি সেটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে, দেখে নিতে পারবেন। ওপরে আপনারা সার্চ বাটন পেয়ে যাবেন। আপনারা এখানে উপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সার্চ বাটন। এই সার্চ বাটনে আপনারা আপনাদের রোল নাম্বারটি সার্চ করতে পারবেন। যদি আপনার এখানে রোল নাম্বার থাকে তাহলে আপনারা কিন্তু শর্টলিস্টেড হয়েছেন। তো এখানে আমরা সবার নিচের পেজে চলে যাব। টোটাল কতজনকে ডাকা হয়েছে টাইপিং টেস্টের জন্য সেটা আমরা দেখে নেব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টোটাল 6,862 জনকে কিন্তু ডাকা হয়েছে টাইপিং টেস্টের জন্য, অর্থাৎ কম্পিউটার টাইপ টেস্টের জন্য। তো কারা কারা শর্টলিস্টেড হয়েছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমরা ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এটি ডাউনলোড করে নিতে পারবেন রেজাল্টের PDF-টি। এবং সার্ভার ডাউন হতে পারে, রেজাল্ট প্রকাশিত হচ্ছে তাই সার্ভার ডাউন কিন্তু হতেই পারে। আমরা এর আগে অনেকবার দেখেছি অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু সার্ভার ডাউন থাকতে পারে। তো আপনারা যদি কোনো সমস্যার সম্মুখীন হন রেজাল্ট ডাউনলোড করতে, ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন, আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে অফিসিয়াল রেজাল্টের PDF-টি আপলোড করে দেবো। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।